প্রিয় নতুন দর্শকেরা সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমলকি হলো ভেষজ গুণে পরিপূর্ণ একটি সমৃদ্ধ ফল। আপনি নিয়মিত আমলকি খেলে অনেক রোগের হাত থেকে যেমন মুক্ত হতে পারবেন, তেমনি আপনার রোগ প্রতিরোধ করার ক্ষমতাও অনেক বৃদ্ধি পাবে। চলুন এবার জেনে নিই আমলকি মানব শরীরের কি দারুণ উপকার করে। আমলকিতে আছে কমলা লেবুর চেয়ে 20 গুণ, আমের চেয়ে 24 গুণ, আপেলের থেকে 120 গুণ বেশি ভিটামিন সি। তাই স্কার্ভি, মেয়েদের লিকোরিয়া, অর্শ প্রভৃতি ক্ষেত্রে আমলকি খেলে দারুণ উপকার পাওয়া যায়। এটি পেটের গলযোগ এবং বদহজম রুখতে সাহায্য করে। ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস প্রতিরোধ করতেও সাহায্য করে। এছাড়া কোলেস্টেরলের লেভেলও কম রাখতে সাহায্য করে আমলকি। আমলকির আচার মস্তিষ্কের দুর্বলতা দূর করে, শরীরের অপ্রয়োজনীয় ফ্যাট ঝরাতে সাহায্য করে, শরীর ঠান্ডা রাখে, শরীরের কার্যক্ষমতাও বাড়িয়ে দেয় এবং পেশিগুলিকেও মজবুত করে। আমলকি প্রতিদিনের মানসিক চাপ বা টেনশন কমিয়ে দেয়। কফ, বমি, অনিদ্রা বা ব্যথা বেদনার জন্য আমলকি অনেক উপকারী। অন্যদিকে ব্রঙ্কাইটিস বা অ্যাজমার পেশেন্টরা আমলকির জুস বা রস খেতে পারেন। আপনার নিঃশ্বাসে দুর্গন্ধ আছে, তাহলে কিন্তু আপনি আমলকির রস খেতে পারেন। আমলকির টক এবং তেতো কিন্তু মুখে রুচি এবং স্বাদ বাড়িয়ে দেয়। তাহলে রুচি বৃদ্ধি, খিদে বাড়ানোর জন্য আমলকি আপনি খেতে পারেন। আমলকিকে গুঁড়ো করে সামান্য মধু এবং মাখন মিশিয়ে খাওয়ার আগে খান, অনেক উপকার পাবেন। আমলকির মধ্যে যেহেতু প্রচুর ভিটামিন সি আছে, তাই এটি দাঁতের পক্ষে উপকারী। হার্টের রোগীরা আমলকি খেলে তাদের বুক ধড়পড়ানি কমে এবং ঘন ঘন প্রস্রাব যাদের হয় এটি উপশম হয় আমলকি খেলে। পিত্ত সংক্রান্ত যে কোনো রোগে আপনি সামান্য মধুর সঙ্গে আমলকি মিশিয়ে খান। প্রতিদিন সকালে আমলকির রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে ত্বকের কালো দাগ দূর হয় এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ে। আমলকি চোখ ভালো রাখে, চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। আমলকি চোখ দিয়ে জল পড়া বা চোখের চুলকানি থেকেও রেহাই দেয়। এতে রয়েছে ফাইটোকেমিক্যাল যা চোখের সঙ্গে জড়িত ডিজেনারেশন প্রতিরোধ করতে সাহায্য করে। আমলকি চুলের পরিচর্যার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি কেবল চুলের গোড়া মজবুত করে তাই নয়, চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। এছাড়া চুলে যদি খুশকি থাকে বা পাকা চুল, তার সমস্যারও সমাধান করে আমলকি। এক্ষেত্রে কাঁচা আমলকি বেটে তার রস প্রতিদিন চুলে লাগিয়ে 2-3 ঘন্টা রেখে দিতে হবে। এইভাবে 1 মাস মাখলে চুলের গোড়া শক্ত হবে, চুল ওঠা এবং তাড়াতাড়ি চুল পাকাও বন্ধ হবে। আপনার অ্যাসিডিটির সমস্যা থাকলে সেটি কম করার জন্য 1 গ্লাস দুধ বা জলের সঙ্গে আমলকির গুঁড়ো এবং সামান্য চিনি মিশিয়ে দিনে 2 বার খেতে পারেন, উপকার পাবেন। আয়ুর্বেদ বলে যদি বারবার বমি হয় তাহলে শুকনো আমলকি 1 কাপ জলে ভিজিয়ে ঘন্টা 2 বাদে সেই জল একটু শ্বেতচন্দন এবং চিনি মিশিয়ে খেলে বমি বন্ধ হয়ে যায়। খাবারের সঙ্গে আমলকির আচার খেলে তা হজমে সাহায্য করে। আমলকি থেকে তৈরি তেল মাথাকে ঠান্ডা রাখে। আপনি কাঁচা বা শুকনো আমলকি একটুখানি বেটে তাতে একটু মাখন মিশিয়ে মাথায় যদি লাগান তাহলে আপনার তাড়াতাড়ি ঘুম চলে আসবে। আমলকি ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। কিভাবে শুনুন, দেহ যখন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে তখন দেহের দরকার হয় অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে পাওয়া যায় আমলকিতে। আয়ুর্বেদ শাস্ত্রে আমলকি, হরিতকি এবং বহরা এই 3টি ফলকে একত্রে বলে ত্রিফলা। এই 3টি শুকনো ফল একত্রে রাত্রে ভিজিয়ে রেখে সকালবেলা ছেঁকে খালি জলটি যদি আপনি খেতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক পেটের অসুখও সারিয়ে দিতে পারে। আমলকি আমাদের যৌবন ধরে রাখতে সাহায্য করে। আজকাল আমরা বিভিন্ন কাজ এবং মানসিক চাপ বা টেনশনের ফলে দ্রুত বুড়িয়ে যাই, কিন্তু যদি আমরা নিয়মিত আমলকি খাই তাহলে আমলকির মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এই অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র্যাডিক্যালস প্রতিরোধ করতে সাহায্য করে। সুতরাং নিয়মিত আমলকি খান এবং অকাল বার্ধক্য থেকে মুক্ত হন। এবার বলি আপনি কতটা পরিমাণ আমলকি খাবেন। একজন পূর্ণবয়স্ক মানুষের 30 মিলিগ্রাম ভিটামিন সি প্রতিদিন দরকার, এটা বলেন পুষ্টিবিজ্ঞানীরা। তাই আপনি 2টো আমলকি খেলেই সেই পরিমাণ ভিটামিন সি পেয়ে যাবেন।
এবার বলি, আমি নতুন নতুন তথ্য জানাবার উৎসাহ পাবো যদি ভিডিওটি আত্মীয় বন্ধুদের শেয়ার করে দেন। এই প্রসঙ্গে আপনি আরও কোনো তথ্য জানলে বা আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে জানান, উত্তর পেয়ে যাবেন। ভালো লাগলে লাইক দিন, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে পরের ভিডিও সবার আগে আপনার মোবাইলে চলে যায়। ধন্যবাদ।